আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনার সবাই? আপনাদের আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসতে হয়েছি, সেটা হচ্ছে চিকেন চিজ বল। এটা এতটা টেস্ট, আমি আগে কখনো এটা খাইনি, আর আমি এটাই আমার ফার্স্ট বানানো। আসলে এতটা টেস্ট লাগে আমি আগে জানতাম না, তাহলে হয়তো অনেক আগেই এটা বানিয়ে খেতাম। আপনারা দেখলেই বুঝতে পারছেন, অনেক মানে বাহিরে এতটা ক্রিস্পি আর ভিতরে অনেক সফট, কারণ চিজটার জন্য বেশি সফট হয়ে গিয়েছে। খুবই টেস্ট লেগেছে আসলে খেতে। তো আমার যা যা লাগবে আমি যেটা করবো সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। প্রথমে আমি মজারেলা যে চিজটা আছে ওই চিজটা নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে মজারেলা চিজ দিয়ে করলে বেশি টেস্ট হয়, কারণ মজারেলা চিজটা হচ্ছে একটু মানে আঠালো আঠালো টাইপের, দেখতেও খুব ইয়ামি লাগে। তো আমি চিজটাকে কেটে নিয়েছি এভাবে, আর এর পরিবর্তে অন্যান্য ব্র্যান্ডের যে চিজ আছে ওগুলো ইউজ করা যায়, তবে মজারেলা চিজটা মনে হয় বেশি বেটার হবে। তো আমি একটু মুরগির মাংস কিমা করে নিয়েছি, ভিতরে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তার ভিতরে দিচ্ছি হচ্ছে ম্যাগি নুডলস যের যে মশলাটা, সেই মশলা দিচ্ছি এক প্যাকেট, পেঁয়াজ দিচ্ছি, তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিব। শুকনো মরিচের গুঁড়া দিলাম। তো আমি এটাকে ভালোভাবে একটু চটকে মানে নরম করে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে আমি এক চামচ ময়দা। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে আঠালো ভাব করে দিবে, মানে জমাটের মতো মানে ছেড়ে ছেড়ে যাবে না, একটু লেগে লেগে থাকবে একটার সাথে আরেকটা, সেজন্য হচ্ছে ময়দাটা ইউজ করা। তো আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি মাখিয়ে নিতে হবে। আর এভাবে একটা মানে ডোর মতো হয়ে গিয়েছে, আমি এর ভিতরে এটা হাতে করে একটু চেপে চেপে চেপটা করে ভিতরে হচ্ছে চিজটা দিয়ে ভালো করে একটা বল আকৃতি করে নেব। আপনারা দেখলে বুঝতে পারছেন মানে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি সবগুলাই, আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমি এটাকে ভেজে নিব। তো আমি এভাবে আস্তে আস্তে সবগুলো করে নিব, কারণ এগুলা এভাবে করে নিতে হবে। আর আপনারা চাইলে মানে অন্যান্য কারোর হেল্প নিতে পারেন। তো সবার আগে বলে দিচ্ছি হচ্ছে ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, দেন হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আগে ভিডিওটা দেখার আগে আপনারা কেউ সাবস্ক্রাইব করবেন না কাইন্ডলি, এটা ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক দিবেন, দেন কমেন্ট করবেন, দেন সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটাকে আমি মানে তৈরি করি। আমার দেখানো হয়ে গিয়েছে, মানে আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে হচ্ছে এটা বানানো। তো আমি এখন হচ্ছে একটু সুজি নিয়েছি, সুজির উপরে এটাকে একটু গড়িয়ে নিব, কারণ এটা ব্রেড ক্রাম্বের যে কাজটা করে সেটা হচ্ছে সুজি দিয়ে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়ে এটা করে নিতে পারেন, আর আমি সুজি দিয়ে করে নিচ্ছি কারণ হচ্ছে সুজিটা ব্রেড ক্রাম্বের থেকে একটু বেশি মুচমুচে হয়, সেজন্য হচ্ছে আমি সুজি দিয়ে এটা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়ে এটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি সবগুলাকে ভিতরে গড়িয়ে নিব। ওইদিকে আমি তেল দিয়েছি চুলায় গরম করতে, তো আমি এটাকে একটু ডুবো তেলে ভেজে নিতে হবে, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে মানে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনি এটাকে ভেজে নিতে পারেন, তবে ডুবো তেলে ভেজে নিলে মনে হয় বেশি টেস্টি হয় খেতে, এবং মানে কী বলবো ভেজাটাও বেশি মানে সুন্দর হয়। এভাবে আমি ভেজে নেবো, দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আমি একদম ডুবো তেলে ভেজে নিচ্ছি, দেখলে বোঝা যাচ্ছে। আর উপরে এতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারছেন যে চিজটা বের হয়ে আসতেছে এমন অবস্থা, যখন দেখা যাবে তখনই মনে হবে যে আমার এটা কমপ্লিট, এটা হয়ে গিয়েছে। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি, এখন আমি এটাকে একটু ভেঙে দেখাবো আপনাদেরকে যে কতটা ইয়ামি হয়েছে। দেখেন আমি এটাকে ভেঙে নিচ্ছি, আর উপরে এতটা ক্রিস্পি হয়েছে, ভিতরে অনেক সফট, খেতে খুবই টেস্ট হয়েছে। আপনারা চাইলে অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
তো কি আর বলবো, এখন এটা দিয়ে আমরা নাস্তা সেরে নিবো আমাদের সন্ধ্যার। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।